বিরতির পর আবার আপনাদের স্বাগত। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গাতে আজ সাফাই অভিযান অনুষ্ঠিত হচ্ছে। সাফাই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে বিজেপির কার্যকর্তাদের মধ্যে। চন্দ্রপুর বাজারে 25 নম্বর ওয়ার্ডের উদ্যোগে সাফাই অভিযান অনুষ্ঠিত হয়েছে এবং পরে আগরতলা পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ডের উদ্যোগেও অনুষ্ঠিত হয়েছে সাফাই অভিযান। এক প্রকার বলা চলে রাজ্যের বিভিন্ন জায়গাতে এই সাফাই কর্মসূচি অনুষ্ঠিত করছেন বিজেপির কার্যকর্তারা এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু এই সাফাই অভিযানগুলোতে অংশগ্রহণ করছেন রাজ্যের সকল বিজেপি কর্মী সমর্থকরা এবং এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি অবশ্যই সেই বার্তাটাও দিতে চাইছেন যে নিজেদের এলাকা অবশ্যই পরিষ্কার রাখা প্রয়োজন, সেই বার্তাটাই কিন্তু দিতে চাইছেন বিজেপির কর্মী সমর্থকরা। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ রাজ্যের বিভিন্ন জায়গায় এরকমেরই সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি আজ সকালেই প্রথমে চন্দ্রপুর বাজারের 25 নম্বর ওয়ার্ডের উদ্যোগে সাফাই অভিযানে অংশগ্রহণ করেছেন এবং তারপরে আগরতলা পুর নিগমের 23 নম্বর ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত যে সাফাই অভিযান সেখানেও অংশগ্রহণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এবং আজকের এই সাফাই অভিযানকে কেন্দ্র করে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কি বলছে আজকের এই সাফাই অভিযানগুলোতে অংশগ্রহণ করে রাজীব ভট্টাচার্য, শুনব। আপনারা জানেন যে গত 6ই এপ্রিল গতকালকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস সারা ত্রিপুরা রাজ্যে আমরা উদযাপন করেছি। 1980 সনের 6ই এপ্রিল প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির হাত ধরে ভারতীয় জনতা পার্টির শুভ সূচনা হয়েছিল। তাই গতকালকে থেকেই আমাদের আগামী 14 এপ্রিল পর্যন্ত আমরা সপ্তাহব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদেরকে নির্দেশ দিয়েছে। আমাদের 6ই এপ্রিল প্রতিষ্ঠা দিবস, 11 এপ্রিল আমাদের দেবী প্রতিভা ফুলে জন্মজয়ন্তী এবং 14 এপ্রিল আমাদের আম্বেদকরের সংবিধান রচয়িতা আম্বেদকরজির জন্মজয়ন্তী। এই যে সপ্তাহব্যাপী আমাদের বিভিন্ন কর্মসূচির গ্রহণ করা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, তারই অঙ্গ হিসাবে আমরা স্বচ্ছ ভারত অভিযান আজকে সারা রাজ্যের সমস্ত জায়গায় স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে আমরা চন্দ্রপুর বাজারে, নয়বনমালীপুর এলাকার চন্দ্রপুর বাজারে আমরা স্বচ্ছ ভারত অভিযানে আমরা অংশগ্রহণ করেছি। আমার সঙ্গে 25 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর উনি রয়েছেন এবং সমস্ত কার্যকর্তারা রয়েছেন। আমাদের মূল লক্ষ্য যে শুধু রাজনীতি নয়, রাজনীতির ঊর্ধ্বে উঠে এই সমাজের জন্য কাজ করা, সমাজ সেবা করা, সেটা আমাদের মূল লক্ষ্য। তাই আমরা সেই উদ্যোগ নিয়ে, এই অনুপ্রেরণা নিয়েই আমরা আমাদের সংগঠন এবং সমাজের কাজ আমরা গতি আনছি। আপনারা শুনলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য কি বলেছেন এবং রাজ্যের বিভিন্ন জায়গাতেই বিজেপির প্রতিষ্ঠা দিবসকে উপলক্ষ করে সাফাই অভিযানগুলো হচ্ছে এবং একাধিক অনুষ্ঠানও যেহেতু রয়েছে, একের পর এক বিভিন্ন জায়গাগুলোতে, বিভিন্ন ওয়ার্ডগুলোতে সাফাই অভিযান হচ্ছে এবং সেইগুলোতে অংশগ্রহণ করছেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।